শুরুতেই দেখুন সংবাদ শিরোনাম। চীনের স্মার্টফোন ব্যবসায় বড় ধাক্কা, বিক্রি কমেছে 35%। তুরস্ক, গ্রিস উত্তেজনা। ভূমধ্যসাগরে যুদ্ধ বিমান সহ রণতরী পাঠাচ্ছে ফ্রান্স। হরমুজ প্রণালীতে লাইব্রেরিয়ান, জাহাজ আটক ইরানের। করোনায় আক্রান্ত হল রাম মন্দিরের প্রধান পুরোহিত। অযোধ্যায় রাম মন্দির নয়, বাবরি মসজিদ নির্মাণে উৎসাহ দিচ্ছে হিন্দুরা। এবং ব্রাজিল থেকে আমদানি করা মুরগির মাংসের করোনা বলল চীন। এতক্ষণ দেখলেন সংবাদ শিরোনাম, এখন দেখুন বিস্তারিত। চীনে উৎপত্তি হওয়া নভেল করোনা ভাইরাসে বিপর্যস্ত গোটা পৃথিবী। মহামারীর জেরে বিশ্বে আগেই একঘরে হয়েছে চীন। উপরন্তু চীনের বিরুদ্ধে অন্য দেশের সার্বভৌমত্ব ও জাতীয় সুরক্ষায় নজরদারি চালানোর অভিযোগ উঠেছে। এমন পরিস্থিতিতে বিশ্বজুড়ে চীনের ব্যবসায় বড় ধাক্কা লেগেছে। সবচেয়ে বেশি পড়েছে দেশটির মোবাইল ফোন ব্যবসায়। সংবাদ সংস্থা রয়টার্সের পরিসংখ্যান বলছে, এই বছর জুলাইয়ে চীনা স্মার্টফোন বিক্রি কমেছে প্রায় 35%। বুধবার চীনা সরকারের প্রকাশিত নথির বরাতে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এক বছরের আগের তুলনায় জুলাইয়ে চীনে স্মার্টফোনের শিপমেন্ট 35% হ্রাস পেয়েছে। চীনের একাডেমি অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশনস টেকনোলজির পরিসংখ্যান বলছে, চলতি বছরের জুলাইতে চীন থেকে 21.3 মিলিয়ন স্মার্টফোন রপ্তানি হয়েছে। গত বছর জুলাইতে 33 মিলিয়ন স্মার্টফোন রপ্তানি করা হয়েছিল। রিপোর্টে আরও বলা হয়েছে, চলতি বছরের মে ও জুন মাসের তুলনায় জুলাইয়ে চীনা স্মার্টফোনের বিক্রি অনেকটাই কমেছে। মে ও জুন মাসে যথাক্রমে 10% ও 16% বিক্রি পড়েছিল। আর গত বছরের জুলাইয়ের তুলনায় এই জুলাইতে কমেছে 35%। তবে এপ্রিল মাসে আশ্চর্যজনকভাবে স্মার্টফোনের বিক্রি 17% বৃদ্ধি পেয়েছিল বলে দাবি করা হয়েছে CAICT-র রিপোর্টে। এরপর থেকে চীনের স্মার্টফোন শিল্পে ধারাবাহিক মন্দা শুরু হয়। গত বছরের শেষের দিকে চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে শুরু হয় করোনা ভাইরাসের সংক্রমণ। এখন সেটা গোটা বিশ্বেই মহামারীর আকার নিয়েছে। এমন পরিস্থিতিতে আগের তুলনায় কমে গেছে চীনা স্মার্টফোনের চাহিদা, ফলে চীন থেকে স্মার্টফোন রপ্তানিও অনেকটা কমেছে। আর এদিকে তুরস্ক, গ্রিস উত্তেজনা। ভূমধ্যসাগরে যুদ্ধ বিমান সহ রণতরী পাঠাচ্ছে ফ্রান্স। ভূমধ্যসাগরে বিরোধী অঞ্চলে তেল ও গ্যাসের খনিকে কেন্দ্র করে তুরস্ক, গ্রিসের মধ্যে উত্তেজনার মধ্যে ফ্রান্স ওই অঞ্চলে সামরিক উপস্থিতি জোরদার করেছে। এই খবর নিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। বৃহস্পতিবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ওই অঞ্চলে সামরিক শক্তি বৃদ্ধির পরিকল্পনার অংশ হিসেবে নৌবাহিনীর একটি রণতরী লাফাইট ও দুটি রাফাল যুদ্ধ বিমান মোতায়েন করা হবে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলকে উদ্বেগজনক হিসেবে আখ্যায়িত করেছে। এছাড়া তুরস্ককে তার একতরফা প্রত্যাশা বন্ধ ও প্রতিবেশী ন্যাটো সদস্যদের মধ্যে শান্তিপূর্ণ সংলাপের অনুমতি দেওয়ার আহ্বান জানিয়েছেন। বুধবার ম্যাক্রন এক টুইট বার্তায় বলেন, গ্রিস সহ ইউরোপীয় অংশীদারদের সহযোগিতায় আমি আগামী দিনগুলোতে পূর্ব ভূমধ্যসাগরে অস্থায়ীভাবে ফরাসি সামরিক উপস্থিতি আরও শক্তিশালী করার সিদ্ধান্ত নিয়েছি। বৃহস্পতিবার ফরাসি সামরিক বাহিনী গ্রিক সেনাদের সঙ্গে দক্ষিণের ডিপ স্ক্রেট থেকে প্রশিক্ষণ মহড়া চালিয়েছে। গ্রিক প্রতিরক্ষা সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে ইমানুয়েল ম্যাক্রনের সমর্থনের বিষয়টি জানিয়েছে। ফরাসি প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎকারের পরে গ্রিক প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোটাকিস ফরাসি ভাষায় টুইটে লেখেন, ইমানুয়েল ম্যাক্রন গ্রিসের সত্যিকারের বন্ধু এবং ইউরোপীয় মূল্যবোধ ও আন্তর্জাতিক আইনের আবেগপূর্ণ সমর্থক। আর এদিকে হরমুজ প্রণালীতে লাইব্রেরিয়ান, জাহাজ আটক ইরানের। ওয়াশিংটন তেহরান উত্তেজনার মধ্যেই হরমুজ প্রণালীর কাছে লাইব্রেরিয়ান একটি তেলের ট্যাঙ্কার আটক করেছে ইরান। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এই দাবি করেছে, খবর NBC নিউজের। খবরে বলা হয়, মার্কিন সেনাবাহিনীর কেন্দ্রীয় কমান্ডো একটি সাদা কালো ভিডিও প্রকাশ করেছে। এতে দেখা গেছে একটি বিশেষ বাহিনী হেলিকপ্টারের মাধ্যমে MV উইলা নামে জাহাজে উঠে। ওই জাহাজের সর্বশেষ উপস্থিতি ছিল আরব আমিরাতের পশ্চিম উপকূলের খরফাক্কান শহরের কাছে।
এনবিসি নিউজ জানায়, মার্কিন সামরিক বাহিনীর এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে অ্যাসোসিয়েটেড প্রেসের সঙ্গে কথা বলেছেন, তবে সেই বিষয়টি এখনও জনসম্মুখে প্রকাশিত হয়নি। বুধবার ইরান নৌবাহিনী জাহাজটি ছেড়ে দেওয়ার আগে প্রায় 5 ঘন্টা ধরে আটক রেখেছিল। উইলা জাহাজটি দখলের সময় আগে ও পরে কোনো বিপদের সংকেত দেয়নি বলে জানিয়েছে ওই কর্মকর্তা। তবে মার্কিন সামরিক বাহিনী জাহাজটি আটকের কোনো কারণ প্রকাশ করেনি। ইরানি সংবাদমাধ্যম ও দেশটির কর্তৃপক্ষ এটি আটকের বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি বা আটকের বিষয়টি স্বীকার করেনি। আর এদিকে করোনায় আক্রান্ত হল রাম মন্দিরের প্রধান পুরোহিত। করোনায় আক্রান্ত ভারতের রাম মন্দির ট্রাস্টের প্রধান নিত্য গোপাল দাস। আগস্টের 5 তারিখ রাম মন্দিরের ভূমি পূজায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে এক মঞ্চে ছিলেন তিনি। কাজেই মোদী করোনায় আক্রান্ত হওয়ার ঝুঁকিতে থাক প্রকাশ করেছেন অনেকে। সংবাদ সংস্থা ANAI প্রতিবেদনে জানায়, মহন্ত নিত্য গোপাল দাসের করোনা আক্রান্ত হওয়ার খবর শুনে তার স্বাস্থ্য সম্পর্কে খোঁজ খবর নিচ্ছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মথুরার জেলা শাসক ও মেদান্ত হাসপাতালের চিকিৎসক ত্রেহানের সঙ্গে কথা বলে রাম মন্দির ট্রাস্টের প্রধানের চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন যোগী। উল্লেখ্য, ভূমি পূজার আগেই করোনায় আক্রান্ত হয়ে পড়েন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার আগে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে বৈঠকে ছিলেন তিনি। এবার নিত্যগোপাল দাসের সঙ্গে অযোধ্যায় এক মঞ্চে বসার পর প্রধানমন্ত্রীর স্বাস্থ্য নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া দেয়নি প্রধানমন্ত্রীর দপ্তর। আর এদিকে অযোধ্যায় রাম মন্দির নয়, বাবরি মসজিদ নির্মাণে উৎসাহ দিচ্ছে হিন্দুরা। ভারতের অযোধ্যায় মসজিদ নির্মাণকে কেন্দ্র করে এবার হিন্দু ও মুসলিমদের সাম্প্রদায়িক সম্প্রীতি গড়ার বিষয়ে নতুন নজির হতে যাচ্ছে। অযোধ্যায় মসজিদ নির্মাণের জন্য মুসলমানদের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন ভারত ও ভারতের বাইরে বহু হিন্দু। এদিকে দীর্ঘ বিতর্কের অবসান ঘটিয়ে অযোধ্যা মামলায় গত বছরের নভেম্বরে রাম মন্দির নির্মাণের পক্ষে রায় দেয় ভারতের সুপ্রিম কোর্ট। পাশাপাশি মসজিদ নির্মাণের জন্য উত্তরপ্রদেশ সুন্নি সেন্ট্রাল ওয়াকফ বোর্ডকে অযোধ্যা শহর থেকে 20 কিলোমিটার দূরে ধনীপুর গ্রামে দেওয়া হয় 5 একর জমি। সেখানে মসজিদ, হাসপাতাল, গ্রন্থাগারের পাশাপাশি নানা পরিষেবা তৈরির পরিকল্পনা করেছে ওয়াকফ বোর্ড। শিগগিরই ধনীপুর গ্রামে প্রস্তাবিত মসজিদ প্রকল্পের জন্য নির্ধারিত জমি পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে ওয়াকফ বোর্ডের সদস্যদের। এর আগে অযোধ্যায় রাম মন্দির নির্মাণের জন্য চাঁদা চলেছে মুসলমানরা। পূর্বে অবস্থান থেকে সরে এসে গত 2 আগস্ট রাম মন্দিরের ভূমি পূজা ও শিলান্যাস অনুষ্ঠানে মুসলিম সম্প্রদায়ের 3 বিশিষ্ট প্রতিনিধিকে আমন্ত্রণ জানায় রাম জন্মভূমি ট্রাস্ট। মসজিদ নির্মাণের জন্য গঠিত ট্রাস্ট ইন্দো ইসলামিক কালচারাল ফাউন্ডেশন এর মুখপাত্র আতর হোসেন জানান, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যে সাড়া পাচ্ছি তাতে আমরা অভিভূত, তাদের মধ্যে 60% হিন্দু। তিনি জানান, প্রকল্পের জন্য প্রয়োজনের তুলনায় অনেক বেশি অর্থ চাঁদা উঠবে, তবে আপাতত ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়নি বলে শুধু প্রতিশ্রুতি তাদের সম্বল। লখনৌতে এরই মধ্যে নিজেদের অফিস খুলেছে ট্রাস্ট। সামনের সপ্তাহের মধ্যেই খোলা হবে ব্যাংক অ্যাকাউন্ট ও নিজস্ব ওয়েব পোর্টাল। তবে বিদেশি অর্থ প্রক্রিয়াকরণের কিছু সময় ব্যয় হবে বলে জানিয়েছে ট্রাস্টের সদস্যরা। অনেকেই এই জমিতে মসজিদ নির্মাণের বিরুদ্ধে মত জানাতে শুরু করেছেন। গত সোমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লেখা 2 পাতার চিঠিতে মসজিদের পরিবর্তে হাসপাতাল নির্মাণের প্রস্তাব দিয়েছেন জনপ্রিয় কবি মুনাব্বর রানা। তার বদলে নিজের পারিবারিক সূত্রে পাওয়া রায় বরেলি জেলায় সাই নদীর তীরে 5.5 একর জমি মসজিদ নির্মাণের জন্য দান করার প্রস্তাব দিয়েছেন রানা। এবং ব্রাজিল থেকে আমদানি করা মুরগির মাংসে করোনা বলল চীন। ব্রাজিল থেকে চীনের দক্ষিণাঞ্চলীয় শহর শেনজেনে আমদানি করা হিমায়িত মুরগির পাখার নমুনায় করোনা শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে শহর কর্তৃপক্ষ এমন তথ্য জানিয়েছে। গত জুন থেকে আমদানিকৃত গোস্ত ও সামুদ্রিক খাবারের নিয়মিত পরীক্ষা করা হচ্ছে। তারই অংশ হিসেবে মুরগির পাখা থেকে নমুনা নিয়ে তা পরীক্ষা করে স্থানীয় রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র, খবর রয়টার্স ও এনডিটিভির। বেইজিং এর নতুন মহামারীর সঙ্গে জিংফাদির সামুদ্রিক খাবারের বাজারে সম্পর্ক পাওয়া গেছে। সম্ভাব্য দূষিত খাদ্যপণ্যের সংস্পর্শে আসাদের
খুঁজে বের করে পরীক্ষা করছে শেনজেনের স্বাস্থ্য কর্তৃপক্ষ। সংক্রমিত ব্যাচের কাছাকাছি থাকা খাদ্যপণ্যেরও করোনা পরীক্ষা করা হয়েছে, তবে সব নমুনা পরীক্ষায় নেগেটিভ এসেছে। তবে এই বিষয়ে জানতে চাইলে বেইজিং এ ব্রাজিলের দূতাবাস পাওয়া যায়নি। শেনজেনের মহামারী সুরক্ষা ও নিয়ন্ত্রণ কার্যালয় জানায়, আমদানি করা গোশত ও সামুদ্রিক খাবার নিয়ে লোকজনকে আরো সতর্ক হতে হবে, সংক্রমণ ঝুঁকি এড়াতে সচেতনতা বাড়াতে হবে। বুধবার চীনের এক প্রতিবেদন বলছে, ইকুয়েডর থেকে আনা প্যাকেটজাত চিংড়িতেও করোনা পাওয়া গেছে। এছাড়া দূষিত সামুদ্রিক খাবারের বিষয়টিও সামনে চলে এসেছে।